এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ আপনারা দেখছেন এবিসি নিউজ এই মামলাটা হইছে সোমেন সরকার একজন ইউএসএ নাগরিক উনি এখন ইউএসএ তে দীর্ঘ 22 বছর ধরে আছেন ত্রিপুরা infoway.com সেটার এই পোর্টালটা নিউজ পোর্টালটা ইউএসএ তে রেজিস্ট্রি করা ওইটার এডিটর উনি এটার মালিক উনি তো এখন বিভিন্ন সময়ে এই নিউজ পোর্টালে যে নিউজ পাবলিশ হইছে সেটার উপর বেস করে আমার বিরুদ্ধে অনেকগুলো ডিফামেশন মামলা হইছে আগরতলায় সেটা আপনার গত বাম ফ্রন্টের আমলও হইছে এখনো হইছে এবং ওইটাতে একটা কেসে ওয়ারেন্ট অফ অ্যারেস্টও জারি করছিল কোর্ট তো এটার পরিপ্রেক্ষিতে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে ওয়েস্ট ত্রিপুরা ইমিগ্রেশন ব্যুরোতে একটা রিকুইজিশন পাঠায় যে লুকআউট সার্কুলার জারি করার জন্য লুকআউট সার্কুলারটা হচ্ছে যার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হবে উনি যখনই ইন্ডিয়াতে মাটিতে পা দেবেন সঙ্গে সঙ্গে ওনাকে অ্যারেস্ট করা হবে করে যারা যেখান থেকে রিকুইজিশন পাঠানো হয় ওখানে ইনফর্ম করা হবে যে ওনাকে আটক করা হয়েছে আর সোমেন বাবুর পাসপোর্ট ভিসা ক্যান্সেল করার জন্য পাসপোর্ট অথরিটির কাছেও একটা রিকুইজিশন পাঠায় এখানে এসপি ওয়েস্ট আচ্ছা তারপর ঘটনার অগ্রগতি বলছি আমি গত 23 তারিখ গত উনি গত বছর মার্চ মাসে 2020 পুরুষোত্তম রায় লানেট সিনিয়র অ্যাডভোকেট সঙ্গে লানেট অ্যাডভোকেট কৌশিক নাথ এই মামলাটা আজকে যে মামলাটার কথা বলছি আমি এই রিপিটিশনটা ফাইল করেন এবং ওনারা ফাইল করার পরে ওইদিকে বিভিন্ন কেসে বিভিন্ন সময়ে উনি ওনার নিযুক্ত অ্যাডভোকেট যারা আছেন ওনারা এপিয়ার করেছেন এই নিচের যে ক্রিমিনাল কেসগুলোতে আচ্ছা গত 23 ফেব্রুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এক আদেশ মূলে ওনার যে ওয়ারেন্টটা ইস্যু করছিল ওইটাকে রিকল করছে ব্যাক করে নিছে তো এখন কিন্তু পজিশন হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই কোনো কেসে কোনো চার্জশিট দেওয়া হয়নি তো রিট পিটিশনটার শেষ তিনটা ফাইনাল আর্গুমেন্ট আমি করছি সেটা পুরুষোত্তম বাবুর রিকোয়েস্টে আমি করছি এবং সোমেন বাবু রিকোয়েস্ট করছেন তো ওইটাতে হাইকোর্ট একটা ডিটেলস জাজমেন্ট দিছে জাজমেন্টে হাইকোর্ট অবজার্ভ করছেন যে সমস্ত রকম আইনের নিয়ম নীতির বাইরে গিয়া এই লুকআউট সার্কুলারটা জারি করা হয়েছে ওনার বিরুদ্ধে এটা কোনো কোর্টের অর্ডারও না এবং পাসপোর্ট ইম্পাউন্ডিং এর যে একটা রিকুইজিশন ওনারা পাঠাইছেন সেটাও আইনের বাইরে পাসপোর্ট অ্যাক্টের নিয়ম আছে কাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা যায় যারা ইলিগেলি পাসপোর্ট নিয়ে রাখছে অথবা যারা দেশদ্রোহী কাজ করতেছে এরকম কিছু ক্লোজ আছে যেগুলো বলছে একটা সোমেন বাবুর ক্ষেত্রে প্রযোজ্য না দু নম্বর ওই যে এক্সটর্শন কেস একটা ওনার বিরুদ্ধে আছে এটাও বিশ্লেষণ করছে হাইকোর্ট এটাতে দেখা যেতেছে যে সোমেন বাবুর মার নাম্বার আগরতলার নাম্বার থেকে ফোন করে সোমেন বাবু এক ভদ্রলোকের কাছে টাকা চাইছেন না হলে ওনার নামে খবর দেওয়া হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে একটা এনডিপিএস এর একটা নিউজ বাইরেছিল এক ভদ্রলোকের নামে যে ভদ্রলোক এনডিপিএস একটা জড়িত এটার নিউজটা বাইরনের পরেই সে গিয়ে একটা কমপ্লেন করছে যে আমার টাকা চাইছিল আমি দিছি না দীক্ষা আমার বিরুদ্ধে এরকম একটা নিউজ পাবলিশ করা হয়েছে তো হাইকোর্ট সবকিছু বিশ্লেষণ করছে করার পর হাইকোর্ট অবজার্ভ করছে যে সোমেন বাবুর বিরুদ্ধে যে লুকআউট সার্কুলারটা জারি করা হয়েছিল সেটা টোটালি ইললিগ টোটালি উইদাউট এনি প্রভিশন অফ ল এবং এটার কোনো দরকার ছিল না এখনো নাই তারপর বলছে যে একটা যে ক্রিমিনাল কেস করছে সেটারও কোনো রকম সিরিয়াসনেস আমি দেখতে পাইতেছি না যেটা সিরিয়াস কোনো ক্রাইম এটা একটা মানে হাইকোর্টের কথাতে ডাইরেক্টলি বলে নাই এটা আপনিও বুঝবেন আমিও বুঝব যে এটাতে বলছে যে এটাতে কোনো সিরিয়াস ক্রাইম না আর পাসপোর্ট ইয়ে করার অধিকার তো নাই তারা এটা কোর্ট পারে একমাত্র তো বিভিন্ন বিশ্লেষণ করার পর বলছে লুকআউট সার্কুলারটা বাতিল করছে পাসপোর্টের রিকোয়েজিশন অর্ডারটা বাতিল করছে কোয়াশ করে দিছে এবং বলছে এই ঘন্টায় এই অর্ডার হাতে কপি হাতে পাওয়ার 24 ঘন্টার মধ্যে রেসপন্ডেন্ট নাম্বার 1-2-3 মানে ওই স্টেট গভর্নমেন্ট এসপি পুলিশ তাদের বিভিন্ন জায়গায় ইনফর্ম করতে হবে যে এটা ব্যাক করে নিয়ে আসার জন্য কোর্টের অর্ডারটা যে কোর্টে এমনি বাতিল করে দিছে ওদেরও বলছে ইনিশিয়েটিভ নিয়ে ওটা ইনফর্ম করতে হবে তাদের ইমিগ্রেশন ব্যুরো অথবা পাসপোর্ট অথরিটি আদারওয়াইজ ওনারা তো জানবেন না কারণ এখন সোমেন বাবুর ইন্ডিয়াতে আসার পক্ষে আর কোনো বাধা রইল না তো এতদিনে উনি একটা বিচার পাইলেন বাস এর বেশি তো আর এটাতে এখন আর কিছু বলার নাই
আমরা অ্যাজ এ বিং এ লয়ার আই এম স্যাটিসফাইড উইথ দ্য জাজমেন্ট। এতদিনে ওনার একটা ন্যায় বিচার পাইলেন উনি, সত্যের জয় হইল। অন্য একটা মামলা যেটা অ্যাকচুয়ালি আর এই মামলাটা এর আগে আপনারা বোধহয় জানেন, আপনারা বোধহয় নিউজ করছিলেন ওনার ওই যে ওয়েবসাইট নিউজ পোর্টাল ব্লক করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছিল ত্রিপুরা সরকার, যেটা নিচের কোর্টে এটা ইয়ে করে অ্যালাউ অ্যাপ্রুভ করে নাই। তখন ওনারা আসছিলেন হাইকোর্টে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা হাইকোর্টে আমাদের অনারেবল চিফ জাস্টিস একটা বড় জাজমেন্ট দিয়ে বলছে যে ঠিকই আছে, নিচের কোর্ট যা করছে ঠিক করছে, তো একটার পর একটা কেসে তো ইয়ে করতেছে না, এখন কয়েকটা কেস পেন্ডিং আছে, ক্রিমিনাল কেস নিচে, এগুলো দেখা যাবে সময়ে। এগুলোর তো কোনো সাবস্টেন্স নাই, এর মধ্যে কোনো রকম মেরিট নাই কেসের, আননেসেসারি হেরাস করার জন্য একটার পর একটা মামলা ওনার বিরুদ্ধে লাগানো হয়েছে। এবং ওনার একমাত্র অপরাধ, আপনি দেখবেন সবগুলো মামলায় ডিফামেশন, ওনার অপরাধ উনি সত্য খবর প্রকাশ করতেছেন। একটা খবর সত্য কেউ কাছে ভালো লাগবে কেউ কাছে লাগতো না, তো যার ভালো লাগছে না সে এটার এগেনস্টে, আর সত্য মিথ্যার ব্যাপারে তো ওটা পরে দেখা যাবে, কিন্তু ওনার অপরাধ তো এটাই যে উনি ওনার নিউজ পোর্টালে ত্রিপুরা ইনফোওয়ে ডট কমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ উনি পাবলিকের নলেজে আনতেছেন এবং এটা উনি লাইভও করতেছেন, প্রায় সময় লাইভ ইয়েতে আসেন, ফেসবুক লাইভে আসেন, তো এটাই একমাত্র অপরাধ। এছাড়া তো আর কোনো অপরাধ আমি তো দেখছি না, ওনার কেসগুলো তো আমি হ্যান্ডেল করতেছি, কোনো কেসে কোনো মেরিট আছে বলে আমার তো মনে হয় না, দেখা যাবে ভবিষ্যতে। সব ভিত্তিহীন, একটা একটাও কোনো রকম ডিফামেটরি কোনো ইনফরমেশন নাই, কোনো রকম ডিফামেটরি ইনফরমেশন নাই, সত্য ঘটনা বলা ডিফামেশন না, একটা সত্য ঘটনা বলা। আপনাকে যদি সিবিআই কোনো ব্যাপারে ডেকে এনকোয়ারি করে, এই খবরটা যদি কারো পেপারে বেরোয় যে ওনাকে এই ব্যাপারে সিবিআই ডেকেছে, এটা ইনফরমেশন কি করে হবে? এটা তো এই কথা তো বলেনি যে উনি ক্রাইম করেছেন, উনি অ্যারেস্ট হয়েছেন, মিথ্যা তো কোনো নিউজ নাই, যা সত্যি তাই। তো এরকম টাইপের নিউজ এগুলো ডিফামেশন প্রুফ করা খুব কঠিন, আর যারা ইন্টেনশনাল ডিফামেশন করে একরকম, আর যারা নিউজ পাবলিশ করে ওরা সত্য যখন বলে তখন সেটা ডিফামেশন হয় না, আইনটা এত সোজা না, এটাই আমার বক্তব্য। আমার এর বেশি এখন আর কিছু বলবো না, তবে বিং এ লয়ার আমরা খুশি, এবং এন্টায়ার ক্রেডিট গোজ টু সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায়বর্মন। এই পুরুষোত্তম রায়বর্মনই কেসটা ফাইল করেছিলেন এবং ওনার ইনস্ট্রাকশন মতে আমি ফাইনাল তিনটা হিয়ারিং করেছি।